কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব মাওলানা আবু ইউসুফ ক্যান্সারে ভুগছিলেন। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মহাগ্রন্থ পবিত্র কোরআনের আলোময় প্রজ্ঞা ছড়িয়ে দেবার এক অনন্য ও অনবদ্য সেবক হাফেজ মাওলানা আবু ইউসুফ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদায় তোমরা যাতে আসীন হতে পারো, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল কোরআনের হরফে আয়াতে লেগে থাকা আলোর আয়নায় পুরো জীবনকে নিবিষ্ট করে রাখা ইসলামের এই গবেষক বিদায় নিলেন পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজানে। আল্লাহর প্রেম সুধা নিলো পিএইচপি কোরআনের আলো। দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো লাখো কোটি হাফেজ আর ইসলামপ্রিয় মানুষের হৃদয়ে যে আলো ছড়িয়ে যাচ্ছে তার পেছনের অন্যতম কারিগর হাফেজ মাওলানা আবু ইউসুফ। শুক্রবার দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ইন্তেকাল করেন এই ইসলামী চিন্তাবিদ। এনটিভি আয়োজিত কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের পরিকল্পনাকারী ও পরিচালক এই ইসলামিক গবেষকের মৃত্যুতে গভীর শোক নেমে আসে স্বজন প্রিয়জনদের মাঝে, শোক নেমে আসে তার অসংখ্য শিক্ষার্থী আর কোরআনের হেফজকারীদের মাঝে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে, আর যদি চলন্ত পথে আমার ছেলে কোনো রকমের কোনো ত্রুটি কথার মাধ্যমে, চলার মাধ্যমে, বসার মাধ্যমে, উঠার মাধ্যমে আল্লাহর রাস্তা ওরা বাপ হয়ে আমি ক্ষমা চাইছি। কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ ২৭ বছর একসাথে আমাদের সম্পর্ক, আজ তিনি আমাদের খেতিম করে চলে গেছে, আজকে উনি নাই। আমরা সবাই দোয়া করি। ১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া মাওলানা আবু ইউসুফ ছিলেন বিএসটিআই জামে মসজিদের খতিব। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন এই গুণীজন। রোববার তার লাশ দেশে আনার কথা রয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁদপুরে দাফন করার কথা রয়েছে কোরআনের আলোর এই আলোকিত মানুষকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।